ইয়াশ রোহান একজন বাংলাদেশী অভিনেতা, মডেল এবং পরিচালক। তিনি 1991 সালের 29 ফেব্রুয়ারি ঢাকার আরামবাগ এলাকায় একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। 2023 সাল পর্যন্ত তার বর্তমান বয়স 32 বছর। তার বাবার নাম নরেশ ভুঁইয়া, তিনি বাংলাদেশের প্রখ্যাত নাট্য অভিনেতা। রোহানের মায়ের নাম শিল্পী সরকার অপু, তিনিও একজন অভিনেত্রী। ইয়াশ রোহানরা আট ভাই বোন। এই আট ভাই বোনের মধ্যে ইয়াশ রোহান হলেন দ্বিতীয়। ইয়াশ রোহান ব্র্যাক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রোহান 2018 সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হল স্বপ্নজাল 2018, মায়াবতী 2019, নেটওয়ার্কের বাইরে 2021 এবং পরাণ 2022। ইয়াশ রোহানের বড় পর্দায় অভিষেকের আগে 2015 সালে তিনি ডুব শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছিলেন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে নিজেই অভিনয় করেছেন। এছাড়া 2016 সালে লাল কাগজের টাকা শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনাও করেছেন তিনি। 2018 সালের 6 এপ্রিল স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর তিনি ইতি, তোমারই ঢাকা চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। 2018 সালে তার অভিনীত একটি ওয়েব চলচ্চিত্র রূপকথা বায়োস্কোপ লাইভে মুক্তি পায়। 2019 সালের ফেব্রুয়ারি মাসে তার অভিনীত টি স্টল ও কিন্তু যদি এমন হতো শিরোনামের দুইটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পায়। এরপর তার অভিনীত গণকের শিরোনামের একটি ওয়েব ধারাবাহিক মুক্তি পায়। 2019 সালের 13 সেপ্টেম্বর তার অভিনীত চলচ্চিত্র মায়াবতী প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি টেলিভিশনের পর্দায় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে যান এই তারকা। 2022 সালে রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমায় অভিনয় করে সাধারণ দর্শকের হৃদয়ে পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছেন তিনি। তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ইয়াশ রোহান 5 ফুট 5 ইঞ্চি লম্বা, ওজন 70 কেজি, চোখের এবং চুলের রং কালো, শখ ভ্রমণ এবং বই পড়া, প্রিয় রং নীল, প্রিয় খেলা ফুটবল, প্রিয় খেলোয়াড় মেসি, বৈবাহিক অবস্থা অবিবাহিত। ইয়াশ রোহান 3 বার শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। 2006 সালে কাবুলিওয়ালা, 2008 সালে এক টাকার বউ এবং 2010 সালে চাচ্চু আমার চাচ্চু। এরপর 2018 সালে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ইয়াশ রোহান শিশুশিল্পী থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত অসংখ্য নাটক, টেলিফিল্ম, ওয়েব ফিল্ম, বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও সিনেমায় কাজ করেছেন। ইয়াশ রোহানের সব মিলিয়ে ইনকাম $3 মিলিয়ন থেকে $5 মিলিয়ন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই অভিনেতা সম্পর্কে কারোর কোনো মতামত থাকলে কমেন্টে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো এক সেলিব্রিটির বায়োগ্রাফি দেখার জন্য। আমাকে অনুপ্রাণিত করার জন্য ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। থ্যাংকস ফর ওয়াচিং।